আজ আমরা সীতাকুণ্ড থেকে আপনাদের দেখাতে চলেছি পাহাড়, মেঘ ও সমুদ্র। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে কম খরচে সীতাকুণ্ড ভ্রমণের সকল গাইডলাইন ও সীতাকুণ্ডের আসল ইতিহাস। আমাদের এই ট্যুরটি যেহেতু স্টুডেন্ট বেস ট্যুর, তাই আমরা যানবাহন হিসাবে বেছে নিয়েছিলাম চট্টগ্রাম মেল ট্রেন। এই ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছাড়ে রাত 10:30 এবং যার জনপ্রতি টিকিট মূল্য 120 টাকা। আপনি যদি চট্টগ্রাম মেল ট্রেনে বৃহস্পতিবার যাত্রা করে থাকেন, তাহলে আপনি যে এখানে আসন পাচ্ছেন না এই বিষয়টা একদম কনফার্ম। তো এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা এখানকার অ্যাটেন্ডেন্ট বয়দের সাথে কথা বলে আপনারা এখানে 150 থেকে 250 টাকার বিনিময়ে সিট বুক করতে পারবেন। এই ট্রেনের বেশিরভাগ কম্পার্টমেন্টগুলো কিন্তু লক করা থাকে এবং প্রত্যেকটা দরজার সামনে সাদা পোশাকধারী কিছু অ্যাটেন্ড বয় থাকে। তো আপনারা এই অ্যাটেন্ডেন্ট বয়দের সাথে কথা বলে সিট কনফার্ম করবেন। আপনি চট্টগ্রামের মিশরে স্টেশন আসলেই খুব দূর থেকে পাহাড় দেখতে পারবেন। আপনাদের এই ট্রেনটি সকাল 6:30 থেকে 7টার মধ্যে সীতাকুণ্ড স্টেশনে নামিয়ে দিবে। আপনি সীতাকুণ্ড স্টেশন থেকেই চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন। একটা সিএনজি প্রতি রিজার্ভ ভাড়া 100 টাকা। একটা সিএনজিতে কিন্তু 5 জন ওঠা যায়। আপনারা যদি সংখ্যায় কম হয়ে থাকেন, তাহলে আপনারা এখানে ঘুরতে আসা অন্যদের সাথে সিএনজি শেয়ারিং করে আপনারা জনপ্রতি 20 টাকায় চন্দ্রনাথ পাহাড় আসতে পারবেন। আপনি সিএনজি রিজার্ভ করে আপনি সিএনজিওয়ালাকে বলবেন আপনি রেস্টুরেন্টে চলেন, আমরা নাস্তা করবো। তো এক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা খরচ করতে হবে না, উনি আপনাদের জন্য অপেক্ষা করবেন। এখানে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট হলো ভাই ভাই রেস্টুরেন্ট, খাবারের মানের দিক থেকে। এবং এখানকার খরচ অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে আপনার ঢাকা সিটির মতোই। আপনাদের সীতাকুণ্ড স্টেশন থেকে আপনাদের চন্দ্রনাথ পাহাড় আসতে মোটামুটি 10-15 মিনিটের মতো সময় লাগবে এবং এর রাস্তা 4.5 কিলোমিটারের থেকে কিছু কম। আপনাদেরকে সিএনজি ঠিক এই জায়গাটায় নামাই দিবে। কত কয় লাঠি ভাইয়া? 40 ভাইয়া, ফেরত দিলে 20। একটা দিবা? ম্যাম 40 টাকা দিবেন। লাঠি গাড়ি করতে আনা 40 টাকা দিলে একটা ফ্রি দিবেন। আপনি এখানে বিভিন্ন দোকান থেকে 40 টাকার বিনিময়ে কিন্তু আপনি লাঠি কিনতে পারছেন এবং এই লাঠিটি ফেরত দিলে ওরা আপনাকে 20 টাকা ফেরত দেবে। শর্ত হিসাবে থাকবে এই লাঠিটি ফেটে গেলে চলবে না, কিন্তু এখানে দুঃখের বিষয় প্রত্যেকটি লাঠি প্রায় ফেটে যায়। তো আপনারা আবার টাকার কথা চিন্তা করে কেউ লাঠি ছাড়া উপরে উঠতে যায়েন না, কারণ পাহাড় থেকে নিচে নামার সময় আপনার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য এই লাঠিটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে লাঠি আপনার লাগবে, এটা ছাড়া উপরে ওঠা যাবে না। ও তোমার শর্টস তো ব্যাগে, আমি শর্টস নিয়ে কি করি? পাহাড়ে ওঠার সময় সবসময় খেয়াল রাখবেন ভারী কোনো জিনিস যেন সাথে না থাকে। আমরা এজন্য আমাদের আসল যে মেইন ব্যাগগুলো, আমরা এগুলো কিন্তু 20 টাকার বিনিময়ে আমরা যে দোকান থেকে আপনার লাঠি কিনেছিলাম আমরা সেখানে রেখে এসেছি। তো আপনারা এক্ষেত্রে আপনাদের ব্যাগগুলো কিন্তু নিচে রেখে অবশ্যই পাহাড়ে উঠবেন, আর সাথে ব্যাগ নিয়ে উঠলে একটা সময় এটা আপনাদের খুব কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। সীতাকুণ্ডের পূর্বে চন্দ্রনাথ পাহাড় আর পশ্চিমে সুবিশাল সমুদ্র। ইতিহাসে কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেছিলেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালীর আদিনাথ আর চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির। প্রাচীন ধর্মগ্রন্থ ইতিহাস ঘাটলে জানা যায় এখানে প্রাচীনকালে মহামণি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বসবাসের সময় এখানে এসেছিলেন। মহামণি ভার্গব তারা আসবেন জানতে পেরে তাদের জন্য স্নানের 3টি কুণ্ড এখানে তিনি সৃষ্টি করেছিলেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেছিলেন। এ কারণেই এখানকার নাম সীতাকুণ্ড বলে ধারণা করা হয়। আমাদের এখান থেকে সীতাকুণ্ড পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে।
এখানে আসলে অনেকের হয় কি হচ্ছে মানে আসে এক্সাইটমেন্টে খুব তাড়াতাড়ি পাহাড়ে উঠতে চায়, এবং একটা সময় পাহাড়ে ওঠার রাস্তার মাঝ বরাবর যে দেখা যায় যে তারার এনার্জি নেই এবং আসে শেষ পর্যন্ত আর উঠতে পারে না। তো হচ্ছে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আস্তে আস্তে উঠবেন, আপনারা হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে উঠবেন। আপনারা 20-25 মিনিট হাঁটার পরে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাবেন। তো এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা। আপনারা আপনাদের ডান পাশে বাম পাশে যে আপনারা নিচু জায়গাগুলো দেখতে পারবেন এগুলো কিন্তু পুরোটাই কিন্তু খাত, আপনি একবার নিচে পড়ে গেলে কয়েকশো ফিট নিচে পড়ে যাবেন এবং এক্ষেত্রে আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম। তো আমি বলবো আপনারা খুব সাবধানতার সহিত উঠবেন এবং আস্তে আস্তে উঠবেন। আমরা এখন অর্ধেক রাস্তা আসতে পারিনি, এর মধ্যে এক ভাই পুরো বাঁকা হয়ে গেছেন। আপনারা যদি চন্দ্রনাথ পাহাড় থেকে মেঘ দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে বর্ষাকালে। এখানে বর্ষাকালে পাহাড় থেকে খুব সুন্দর মেঘ দেখা যায়। আমাদের এখানে খাড়া সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ে উঠতে হচ্ছে এবং একটু পরপর প্রচুর পিপাসা লাগছে। তো আপনাদের প্রত্যেকের উচিত পাহাড়ে ওঠার আগে কমপক্ষে আপনারা 2 লিটার করে পানি নিয়ে পাহাড়ে উঠবেন। আপনারা এখানে যে হচ্ছে পানি কিনতে পারবেন না বিষয়টা এমন নয়, কিন্তু এখানে আপনি পানি কিনতে গেলে আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে। এক কথায় মানে এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আপনার কিন্তু দোকানে কন্টিনিউয়াসলি পানির দাম কিন্তু বাড়তে থাকে। আমরা এখানে এসে আরে আমার দেখো রাখাতে পারতেছি, আমরা বসে গেছি ঘেমে কি অবস্থা। আমরা চন্দ্রনাথ পাহাড় বেয়ে বেয়ে যত উপরে উঠছি আমরা ঠিক তত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এবং এই ভিউ পয়েন্টগুলো আমাদের চন্দ্রনাথের সর্বোচ্চ উপরে ওঠার ইন্সপিরেশন হিসেবে কাজ করতেছে। পাহাড় বেয়ে উপরে উঠতে উঠতে আপনারা এখানে অনেকগুলো শরবতের দোকান পেয়ে যাবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন পাহাড়ি ফলের শরবত খাওয়ার জন্য, পাহাড়ি ফলের শরবতগুলো অনেক সুস্বাদু হয়। না না আরো আরো উপরে কেবল ফার্স্ট স্টেজে আসলাম। ওহ ইন্সপিরেশন কার কার নেওয়ার দরকার আছে নেন।
আমরা এখানে সকল পর্যটক এই বৃদ্ধ মহিলাকে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আমরা যেখানে সবাই হাঁপিয়ে যাচ্ছি সেখানে এই বৃদ্ধ মহিলা কিভাবে খুব সাবলীলভাবে পাহাড়ে উঠতেছে। উপরে উঠে যদি আবার নিচে নামা লাগে এইটা সবচেয়ে সিএম কষ্টের বিষয় বুঝছো, মানে উপরে উঠি আবার নিচে নেমে আবার উপরে ওঠা। এখানে নাকি আরো 8-10 মিনিটের রাস্তা, তো চলুন ওঠা যাক। ওই যে মন্দিরটা আমরা নিচে রেখে আসছিলাম, আর হচ্ছে আমরা জানি না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না, ওই একদম শেষে যে সাদা অংশটা ওটা হচ্ছে সমুদ্র। আর একটু সামনে হাঁটলেই চন্দ্রনাথ মন্দির। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, আর এটি হলো সেই চন্দ্রনাথ মন্দির। আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের চারপাশটা এক্সপ্লোর করব। চন্দ্রনাথ মন্দিরের এক পাশ থেকে সমুদ্র দেখা যায়, আর এক পাশ থেকে দেখা যায় শুধুই পাহাড়। আপনি যখন পাহাড়ে উঠে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন, আপনি আপনার সকল ক্লান্তি নিমিষেই ভুলে যাবেন, আপনার খারাপ মন ভালো হয়ে যাবে। আপনার যদি কখনো মন খারাপ হয় আপনি একবারের জন্য ঘুরতে আসুন, সমুদ্র পাহাড় আপনার সমস্ত মন খারাপ নিমিষেই ভুলিয়ে দেবে, আপনার মন হয়ে উঠবে অনেক উৎফুল্ল। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখবেন আল্লাহর বিশালতার কাছে আমরা কত ক্ষুদ্র। আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে কত কিছু সৃষ্টি করে রেখেছেন। আপনারা যদি চন্দ্রনাথ পাহাড়ে বর্ষাকালে ঘুরতে আসেন তাহলে আপনারা এখানে চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে প্রকৃতির এক এক সময়কার এক এক রকম রূপ দেখতে পারবেন। আমরা এখানে মিনিট পাঁচেক বসে থাকতে থাকতে আমি হঠাৎ সমুদ্রের দিকে তাকিয়ে দেখি সমুদ্র থেকে পানি উঠে মেঘ সৃষ্টি হচ্ছে, এবং এই মেঘ পুরো আকাশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে ঘন কালো অন্ধকার। আসলে সমুদ্র থেকে কীভাবে পানি উঠে মেঘ সৃষ্টি হয় এটা আমি আজকেই হচ্ছে প্রথম দেখলাম, এবং আমাকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।
মাঝখানে মিনিট দশেক পর থেকে সমস্ত কালো মেঘ দূরে সরে গিয়ে সাদা মেঘ চলে আসলো। সমস্ত জায়গাটাতে একটা সাদেক সাদেক ফিল পাচ্ছিলাম। সমস্ত মেঘ যেন হাত দিয়ে আমি ধরতে পারছিলাম। আসলে চন্দ্রনাথ পাহাড়ে বর্ষাকালে এক এক সময় এক এক রূপ।